হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। সারপ্রাইজ! কেমন লাগলো আজকের দিনে এই সারপ্রাইজটা? আশা করছি ভালো লেগেছে। আজকের এই চড়কের দিনে তোমাদের একটা সারপ্রাইজ এপিসোড প্ল্যান করলাম। ভাবলাম সেকেন্ড পার্টের জন্য তো তোমরা প্রস্তুত, তাই জন্য আর দেরি না করে তোমাদের শুনিয়ে দেওয়া যাক। আজকে তোমরা শুনবে অমীমাংসিত ঘটনার সেকেন্ড পার্ট। আজকের এই ঘটনার মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে যে আমার সাথে সেই ঘটনা ঘটার কারণটা কি, আর সেই মেয়েটাকে যে বারবার দেবরাজদার স্বপ্নে আসছিল। আশা করছি আজকেও তোমরা ভয় পেতে চলেছ। আর একদম দেরি করছি না, তাড়াতাড়ি লাইক কমেন্ট ও শেয়ার করে দাও। যারা এই পরিবারে এখনও যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তো আগের এপিসোডে তোমরা শুনছিলে একটা মেয়ে বারবার দেবরাজদার স্বপ্নে আসছিল। হঠাৎই একদিন সে অফিসে আসলো না, তাকে ফোন করছি সে ফোনটাও ধরছে না। তখন আমার চিন্তা হয়, এটুকুই তোমরা শুনেছিলে। তারপর আজকে তোমরা শুনবে তার বাকি অংশটা। তো চলো এবার শুরু করছি। ফোনটাও সে ধরছে না, মনে সন্দেহ হয়, তাই আমি একাই চলে যাই তার বাড়িতে। বাড়ি গিয়ে দেখি গেটটা খোলা, ভেতরে কেউ নেই। সন্দেহ হলো, জোর আওয়াজে ডাক দিলাম, দেবরাজদা, এই দেবরাজদা। হঠাৎ একটা হালকা স্বর শোনা গেল, ওপরে আই। আমি ওপরে তাকিয়ে দেখি সে গরমের মধ্যে হালকা একটা শাল গায়ে মুড়ি দিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর আমাকে ছাদের উপরে আসতে বলছে। আমি বললাম, তুমি নিচে এসো। সে একটু বিরক্তভাবে বলে, তুই ওপরে আয় তো, আমি যাব না নিচে। আমার মনে একটু খটকা লাগে, আমি তাই আর কোনো প্রশ্ন না করে ছাদে উঠে যাই। গিয়ে দেখি তার ঘরের শীতল পাটি ও বালিশ নিয়ে ওপরে গিয়েছে। আমি বললাম, এগুলো এখানে যে ছাদে পড়ছিলে নাকি? সে বলে, না না, আমি ভোরের থেকে ছাদেই বসে আছি। আমি জিজ্ঞেস করতেই বলে, তুই কি নিচে একটু যাবি? আমার মোবাইলটা আর পার্সটা একটু আন না, চল বাইরে যাই, বাইরে গিয়ে কথা বলি। আমি আসা অবধি সে গেটের বাইরে দাঁড়িয়ে থাকল। আমি আসতেই দুজনে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। দাদা বলল, গতকাল আবার স্বপ্ন দেখেছি। এই বলে সে আমার দিকে ভয়ে ভয়ে তাকালো। আমি বললাম, কি গো তুমি এত ঘামছো কেন? সে বলে, তুই আগে আমার কথা শোন, কাল স্বপ্নে আবার মিষ্টি আসে। এসে সে বলে, আমার জন্য একটা সাইকেল এনে দেবে? আমি তার মিষ্টি মুখের দিকে তাকিয়ে না করতে পারিনি, তখন তার জন্য সাইকেল কিনতে বেরিয়ে পড়ি। একটা ট্রাইসাইকেল কিনেও দিই তাকে। সে দেখে কি আনন্দ, সে সারা বাড়ি সাইকেল চালিয়ে বেড়াচ্ছিল। আমারও তাকে দেখতে দেখতেই সময়টা কেটে যাচ্ছিল। হঠাৎ সাইকেলটা আমার দিকে জোরে চালিয়ে এসে আমায় কান পাততে বলে। আমি কান পাততেই সে হালকা আওয়াজে যা বলে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে বলে, আমাকে বেশি ভালোবেসে ফেলো না, কিন্তু মা সব দেখছে, মা কিন্তু ভাবতে পারে তুমি আমাকে নিয়ে চলে যাবে, তাই সে রাগ করতে পারে। কিন্তু আমার গায়ের লোমগুলো শিউড়ে উঠল, মনে হলো এক নিমিষের মধ্যে সাদা দেওয়ালে কেমন যেন একটা ছায়া দেখতে পেলাম, মনে হলো চুলগুলো বাতাসে উঠছে। আমি ভয়ে ঘুম থেকে উঠে দেখি সকাল 4:30 বাজে। কোনো কিছু না ভেবে শীতল পাটি, বালিশ, একটা মর্টেন, একটা চাদর আর সিগারেটের বাক্স নিয়ে ছাদে চলে যাই। তখন থেকে আমি ওখানেই একভাবে শুয়ে বসে আছি। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, সোজা মাকে ফোন করে ঘটনাটা বললাম। মা বলল তাকে সঙ্গে করে নিয়ে আমাদের বাড়ি চলে আসতে। দেবরাজদাকে আমি বাড়ি যাওয়ার প্রস্তাব দেওয়া মাত্রই সে রাজি হয়ে যায়। হয়তো সেও বুঝতে পেরেছিল ব্যাপারটা বেশি ভালোর দিকে এগোচ্ছে না।
পরীক্ষাটাও সামনে, তাই মায়ের কথা মতো আমার সাথে বাড়ি চলে এলো। আনল শুধু কিছু সংখ্যক বইপত্র। অফিসে বলে দিলাম আমি আজ আর অফিসে যাব না। ভেতরে ঢুকতেই মা বলে, দাঁড়া দুজন, কলপারে হাত ধুয়ে তুলসী গাছটা ছুঁয়ে প্রণাম কর, আর ওই তুলসী গাছের গোড়ার মাটিটা একটু মুখে দিয়ে তারপর ভেতরে ঢোক। দাদাকে আগেই বলেছিলাম আমার মা ভীষণ আস্তিক, তাই সে বাধ্য ছেলের মতো সব কাজ করে তারপরই ভেতরে ঢোকে। আমরা দুজনে আমার রুমে চলে এলাম। জামাকাপড় ছেড়ে একটু মুড়ি চানাচুর আর চা খেয়ে দাদাকে একটু ঘুমোতে বললাম। সে ঘুমোতে মানা করে দিল, আমি আর জোর করলাম না। কিছুক্ষণ পর মা এসে দাদাকে বলল, আমি সবই শুনেছি, তুমি আমার ছেলের মতো, কোনো চিন্তা করো না, সন্ধ্যায় একটা মন্দিরে যাব। কথা শুনে মনে হল দাদা একটু আশ্বাস পেল, কারণ এইসব ব্যাপার সে তার বাড়িতেও বলেনি, অহেতুক চিন্তা করবে এটা ভেবে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। আমরা তিনজন টোটোতে চেপে বাড়ি থেকে কিছুটা দূরে একটা হনুমান মন্দিরে গেলাম। মা পুরোহিত মশাইকে কি যেন বলতেই তিনি একটা গেরুয়া সুতো এনে দুজনের ডান হাতে পরিয়ে দিলেন। দেখলাম সুতোটার গায়ে আবার সিঁদুরও লাগানো রয়েছে। সেটাকে মুছতে গিয়ে পুরোহিত মশাই বলল, একদম মুছবে না, আর মাকে যেন কি একটা বলল। ফেরার সময় তিনজন জিলাপি খেতে খেতে বাড়ি ফিরে এলাম। রুমে এসে যে যার কাজে লেগে পড়লাম। দেবরাজদা পড়তে বসল, মা রাতের রান্নার জন্য ব্যস্ত হয়ে গেল, আর আমি ইউটিউবে ভিডিও চালিয়ে ইয়ারফোন লাগিয়ে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ পর মা ডাকলো খাবারের জন্য। দুজনে গিয়ে দেখি রান্না তৈরি, কিন্তু এ কি, সব তো নিরামিষ খাবার। মার কাছে এই নিয়ে বলতে গেলে মা চোখটা বড় বড় করে বলে, আজকের দিনটা চুপ করে খা। ভাবলাম চাকরি করো আর যাই করো, এই বকুনি সারা জীবন খেতে হবে। দুজনে কোনো দ্বিতীয় সাড়া না দিয়ে খেয়ে নিলাম। খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে দাদা বলল, বড্ড ঘুম পাচ্ছে, কাল আবার অফিসও আছে রে। আমি বললাম, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাও, আমি তোমার পাশেই রয়েছি। পরের দিন সকালে চোখ খুলে দেখি সকাল 9টা বেজে গেছে, আর দাদা দিব্যি ঘুমোচ্ছে। তাকে ডাকলাম, কি মশাই, উঠবেন না নাকি, অফিস আছে তো। চোখ খুলতেই যেন আশ্চর্য হয়ে খুশিতে বলল, আজ কিচ্ছু দেখিনি। তার এই খুশিটা মা চা নিয়ে এসে দ্বিগুণ করে দিল আর বলল, তুমি আরো দুদিন থেকে যাও, আজ যেও না। দেবরাজদাও একেবারে রাজি হয়ে যাই। আমরা দুজনে মিলে ঠিক করি যে আজ রাতে একটু মায়ের হাতে রান্না করা মাটন খাব। ঠিক অফিস টাইমে দুজনে মিলে চলে গেলাম। সবটাই যেন আগের মতো হচ্ছিল। অফিসে আবার অনেকদিন পর কোলাহল শোনা গেল। শুনতে পেলাম হাসি ঠাট্টা, কিন্তু বুঝতে পারছিলাম না যে সেই স্বপ্নটা সে কেন কাল রাতে দেখল না। একবার মনে হচ্ছিল হয়তো সে অনেক দিন ধরে একা একা থাকছিল বলে পরিবারের স্পর্শের অভাব বোধ করছিল। অন্যদিকে মনে হচ্ছিল সত্যিই কি একটা সরু গেরুয়া রঙের সুতো বাজের স্বপ্ন প্রতিরোধক হতে পারে। যাই হোক, পরের দুদিন সে আর কোনো স্বপ্ন দেখেনি। সে আমার মাকে জিজ্ঞেস করল, কাকিমা অনেকদিন তো হলো, বেশ ভালোই লাগলো গো, এবার কি আমি নিজের বাড়ি যেতে পারি? মা বলে উঠল, ডান হাতটা দেখাও তো। সে দেখে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন নিশ্চিন্তে যেতে পারো। তার সাথে মা আমাকেও বলল, তুইও যদি পারিস আজকে দেবরাজদার বাড়িতে থেকে যাস। এটা বলে মা চলে গেল। আমিও মনে মনে ভাবলাম একা একা দুদিন ছাড়া যাবে না, তাই অফিসের পর দুজন মিলে চলে গেলাম তার বাড়িতে। পরীক্ষার মোটে আর 10 দিন বাকি, পড়ার গতি আরও দ্রুত বেগে চলবে বলে জানালো সে। আমি একটা রাত ওখানে থেকে
নিজের বাড়ি চলে এলাম। দাদা আমাকে অভয় দিল যে সে এখন একদম নিশ্চিন্ত, আর কোনো সমস্যা নেই। আমি বাড়ি এসে মাকে বললাম, বারবার হাত দেখতে চাইছিলে যে? মা বলল, পুরোহিত মশাই নাকি বলেছিল যখন সুতোর থেকে সিঁদুরের রংটা মুছে যাবে তখনই সে যেন বাড়ি চলে যায়। বিষয়টা আমার কাছে কেমন অবাক করার মতো কাণ্ড লাগল, যদিও আমি আর কিছুই বললাম না। ইতিমধ্যে দেখতে দেখতে দাদার পরীক্ষা চলে এলো। পরীক্ষা দিয়ে এসে সে জানালো পরীক্ষা নাকি মোটামুটি হয়েছে, পাশ করলে করতেও পারে। আমাদের আবার নিয়মিত অফিস চলতে শুরু হলো। উইকেন্ডে দাদার বাড়ি দিব্যি কয়েকজন মিলে চলে যাই আড্ডা দিতে। আড্ডা দিয়ে অনেক গভীর রাতও ফিরেছি কয়েকবার, কোনো রকমের ভীতি লাগেনি। জায়গাটাও অনেকটা পরিবর্তন হয়েছে। কিছু মাসের মধ্যেই দেখি ছোট ছোট মাটি আর বেড়ার বাড়ি তৈরি হয়ে গেছে। কিছু নতুন চায়ের এবং খুচরো দোকান খুলেছে, তাই জায়গাটাই এখন একটু রাত অবধি কিছু জনগণ দেখা যায়। একদিন অফিসে বসে আছি, হঠাৎ জোর আওয়াজে দাদা বলে ওঠে, পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। ছুটে গিয়ে শুনলাম সে পাশ করে গেছে। মনটা আনন্দিত হয়ে গেল, কিন্তু আবার একদিকে ভাবলাম, তাহলে কি দাদা চলে যাবে? তাকে এই কথা বলতেই বলে, ধুর পাগলা, ইন্টারভিউ তো পড়ে আছে এখনো। আমি বললাম, ও চাপ নেই, তুমি ওটা থেকে উত্তীর্ণ হয়ে যাবে। সে বলে, অতটা সোজা না রে ভাই, ইন্টারভিউটা অনেকটাই সাবজেক্টিভ ব্যাপার। সেই রাতে আমাদের আবার এক রাউন্ড পার্টি হয়ে যায়। ঠিক তার তিন মাস পর ইন্টারভিউয়ের রেজাল্ট বেরোয়, আমার কথাই ঠিক হয়ে যায়, সে পাশ করে গেছে। মনটা কেমন যেন ভালো এবং খারাপ একসাথে হয়ে গেল। সে বলল, তুই চিন্তা করিস না, সব সময় দেখা হতেই থাকবে। রেজিগনেশন দিয়ে সে অফিস ছেড়ে চলে যাই। অফিসও নিয়মিত চলতে থাকে নিজের মতো। অনেকদিন পেরিয়ে গেছে, বাড়ি আর অফিস নিয়ে ব্যস্ত হয়ে ওঠে জীবন। নদীর ওই পারে আর যাওয়া হয় না বললেই চলে। আবার শুনলাম নতুন একজন অফিসার আসবেন। সেই অফিসার একজনকে কল করে অনুরোধ করে জানিয়েছে, যদি কোনো বাড়ির খোঁজ দেওয়া যায় তবে খুব ভালো হবে, কারণ সে ফ্যামিলি নিয়ে আসবে। আমি ভাবলাম, ঠিক আছে, একটু সাহায্য করলে ক্ষতি কি। আমি বাড়িটা খুঁজতে বেরিয়ে পড়লাম। তার নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী আশেপাশে বাড়ি খুঁজে না পাওয়ায় একবার ভাবলাম ওই পারে দেখব নাকি। এটা জিজ্ঞেস করার জন্য ব্রিজের ওপারে একটা চায়ের দোকানে বসে তাকে ফোন করলাম। সে জানায় কোনো অসুবিধা নেই। এই শুনে কড়া করে একটা চা বানাতে বললাম দোকানদারকে। তখন পাশ থেকে কেউ একজন বলল, খুবই অদ্ভুত কাণ্ড তো। কৌতূহল বাড়াতে আমি জিজ্ঞেস করি, কি এমন অদ্ভুত? একটা বৃদ্ধ লোক ধুতি পরা, নিজের দাড়ি হাতাতে হাতাতে বলে, গতকাল রাত্রে নাকি আমাদের বয়সী একটা ছেলে গলায় ফাঁস দিয়েছে ওই পারে। সেও নাকি বাইরে থেকে এসেছিল চাকরি করতে। বলল ছেলেটা নাকি খুবই ভালো ছিল, সবার সাথে হাসি মুখে কথা বলতো, মাঝে মধ্যেই এই দোকানও চা খেতে যেত। এই সুইসাইডের কারণ জানতে চাইলে দোকানদার বলে, আজকাল কারো ছেলেরা কোনো কথা শোনে নাকি? আমি বললাম, কেন গো দাদু, কি শোনেনি সে? সে বলে, আমরা বারে বারে বলেছিলাম ওই বাড়িতে না থাকতে, লোকেরা বলে ওখানে নাকি ভূতের ছায়া আছে। আমি বললাম, ধুস, তুমিও না। সে রাগে সরে বলল, তোমরা কি আর জানো ছোকরা, ওই বাড়িতে একটা বাচ্চা মেয়ে থাকতো, মা বাবার একটাই সন্তান, স্বামী কাঠের মিস্ত্রি, আর মা সেই মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি কাজ করতে যেত। দুরন্ত ছিল বাচ্চাটা, খেলতে খেলতে রাস্তায় চলে যায় আর একটা দ্রুত বেগে ছুটে আসা গাড়ির নিচে চলে আসে। এই মর্মান্তিক দৃশ্য অনেকেই দেখেছিল। উফ, মুখ উফড়ে যাওয়া মেয়েটার মৃতদেহটা দেখে অজ্ঞান হয়ে যায় দুর্গা। জ্ঞান ফিরলে দুর্গার সেই
জোর গলায় কান্না এখনো গ্রামবাসী ভোলেনি। সে প্রায় পাগলই হয়ে গিয়েছিল বললেই চলে। তার এক মাসের মধ্যে দুর্গাও নিজের গলায় ফাঁস দিয়ে মারা যায়। তারপরই আস্তে আস্তে নানান কথা শোনা যায়। এই শুনে আমি একটু আবেগ নিয়ে বললাম, এই ছেলেটা কে যে কাল ফাঁসি দিয়েছে? ওর আবার কি হয়েছিল? দাদু বললেন, সে প্রায়ই আমার দোকানে এসে বলতো, দাদু মনে হয় আমার বাড়িতে ভূত আছে, বুঝলে, একটা বাচ্চা ভূত। আমি যতবার তাকে বাড়িটা ছাড়তে বলেছি, সে আমার বয়সের মজা উড়িয়েছে আর বলেছে যে এত ভালো বাড়ি কি করে কেউ ছাড়ে, তাই আমি আর কিছু বলিনি। আমি আবার দাদুকে খুবই করুণ সুরে জিজ্ঞেস করি, দাদু বাচ্চার নামটা কি গো? এই বলতেই দাদু বলে ওঠে, মিষ্টি। এই শুনে আমার মুখ দিয়ে আর একটা মাত্র শব্দ বেরোল না, গায়ে কাঁটা দিয়ে উঠল, শরীরটাও কেমন যেন গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে, আর মনে হচ্ছিল যে হৃৎস্পন্দনটা যেন বেড়ে গেল। শুধু একটু জল খেয়ে টাকাটা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম, বাড়ি চলে এলাম। ওই পারে আর বাড়ি দেখতে যাওয়া হলো না। বাড়ি এসে মাকে এবং ফোন করে দেবরাজদাকে ঘটনাটা বললাম। দুজনেই বলল, একটুর জন্য হয়তো এই যাত্রায় বেঁচে গেছি, কিন্তু আমার মনে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে। যেমন হলো যে ছেলেটা কাল রাতে গলায় ফাঁস দিয়েছে, সে কি দাদার আগেই ওই বাড়িতে থাকতো? সত্যি কথা হলো আমি আর কোনোদিনও সেটা জানতে চাইনি আর জানতে চাইও না। এতটুকু বলে তুষান থামল। ঘটনাটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। দুপুরবেলা হওয়া সত্ত্বেও আমার মনে হালকা ভয় ধরে যায়। আমি কিছুক্ষণ চুপটি করে বসে রইলাম। তার কিছুক্ষণ বাদে দাদা এসে বলে, কিরে কি করছিস? আমি তার দিকে ঘাটটা ঘুরিয়ে বললাম, সবই তো শুনলাম। আচ্ছা তুমি কি মানুষ নও? ভয়ভীত বলে কি তোমার মনে কিছুই নেই? তারপর সে বলে, ভয় পেলেই ভয়, না পেলেই ভয় না। কিন্তু আমার জানার কৌতূহল তখনও শেষ হচ্ছিল না। আমার মনে প্রশ্নের ভাণ্ডার তৈরি হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কি ওই কাল রাতের ঘটনার সাথে এই ঘটনা যুক্ত? পায়ের ছাপগুলো ছোট ছোট ছিল না? তাহলে কি ওটা মিষ্টি ছিল? এটা বলতেই সে বলে, ধুস কি যে বলিস না, ভয় পেলেই ভয়, চল তো চল সিঙ্গাড়া আর চাটা খেয়ে আসি, তুই তো আর খাওয়ালি না, আমি খাওয়াচ্ছি চল। যেতে যেতে সে জিজ্ঞেস করল, চল রে একদিন মাটন রান্না করি, করবি? আমি বললাম, পাগল নাকি আমি, আর আমি ওই বাড়ি যাচ্ছি না বাবা। সে বলল, আরে দুপুরবেলা তো। আমি বললাম, হুম হুম হুম। আমি বললাম, বাড়িটা চেঞ্জ করো দেবরাজদা, শিফট করতে আমি সাহায্য করব। আমার প্রশ্নের উত্তরে সে শুধু হুঁ বলে একটা সিগারেট জ্বালিয়ে নিল, কিন্তু আমার প্রশ্নটা এখনও তার কাছে রয়ে গেল। তাহলে কি সেই বাচ্চাটা দাদা ভালোবাসত বলে তার সাথে চলে এসেছে, নাকি অন্য কিছু? আমি তাহলে সেদিন সেই বাচ্চা মূর্তিটাকে কেন দেখেছিলাম? তাহলে কি সেই বাচ্চাটা দেবরাজদার সাথে চলে এসেছে? সত্যি এরকম ডেঞ্জারাস ঘটনা আমি কোনোদিনও শুনিনি, আর এটা আমার সাথে যে হতে পারে আমি ভাবতেও পারিনি। কারণ এত বড় হয়ে গেলাম, এত ভূতের গল্প শোনালাম, এত ভূতের ঘটনা শোনালাম, এত কিছু ভূত নিয়ে ঘাটলাম, সেদিন পর্যন্ত আমি এমন ভয় কোনোদিনও পাইনি, আর আমি সেটা পেতেও চাই না। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। জানি ঘটনাটা দুটো পার্টে দিতে হয়েছে, কারণ ঘটনাটা বিশাল বড় ছিল, না হলে তোমরা বোর হয়ে যেতে। আর আমার প্রশ্নের উত্তর তোমরা কি জানো তাহলে অবশ্যই দিও। সেই ঘটনার সাথে আমার সাথে যে ঘটনা ঘটল সেটার কি কোনো যোগসূত্র রয়েছে, এটা অবশ্যই জানিও। তো চলো এবার আমরা চলে যাই শাউট আউট পর্বে। শেষের এপিসোডে
ফার্স্ট কমেন্ট করেছে সুবর্ণা ব্যানার্জি, সেকেন্ড কমেন্ট করেছে সুদীপ দাস, থার্ড কমেন্ট করেছে তন্ময় বর, আরও কমেন্ট করেছে অমিয় বোস, জয় শ্রীরাম, আলপনা মুখার্জি, পাপিয়া দাস, লিখেছে আমার বোনের নামটা একবার হ্যালো করে বলো, বোনের নাম তানিয়া, হ্যালো তানিয়া। তারপরে কমেন্ট করেছে ব্লগ উইথ আরোহী, গীতা গোস্বামী, বানানি রয়, তন্ময় বর, কোয়েল মণ্ডল, সুস্মিতা দাস, কুকিং উইথ বানানি, বিকি বাগচি, দেবাশিস হালদার, এমআর টিম, রাকেশ এসডি, সুস্মিতা দাস, রাজ মণ্ডল, রনিতা মুর্মু অফিসিয়াল, হানুফা বেগম, শিবশঙ্কর হাজরা, রাকেশ এসডি, দিয়া দাস, লিখেছে আমার বরের নাম সমীর, ওর নামটা একবার হ্যালো করে বলো, হ্যালো সমীর। তারপরে কমেন্ট করেছে পিন্ডারে পলাশের বন, রিতম ঘোষ, সুলেখা রয়, সুস্মিতা দাস, অরূপ বালা, সৌভিক সরকার, অনির্বাণ দাস অফিসিয়াল, অচিন্ত জানা, লিখেছে আমার মায়ের নাম রমা, একবার হ্যালো করে বলবেন প্লিজ, হ্যালো রমা আন্টি। তারপরে কমেন্ট করেছে পল্লবী চক্রবর্তী, ভারভেনা বিশ্বাস, সুষমা হাজরা, সুস্মিতা দাস, বিশ্বজিৎ দাস, রোমা, ইন্দ্রনীল ব্যানার্জি, শান্তনু ব্লগস, সপ্তক চক্রবর্তী, রাজকুমার রয়, স্টাইলিশ অজয়, আক্ষে অধিকারী, শ্রীমন্ত মল্লিক, সুস্মিতা দাস, গীতা গোস্বামী, রঞ্জিত বাজপেয়ী, আঞ্জুমান খানুম, সোমা দাস, চন্দনা, শাহু শঙ্কর, অ্যাক্টর দীপঙ্কর, পাপ্পু গোল্ডার, মধুমিতা রয়, কাকুলি সর্দার, বিদিশা ঘোষ, সুস্মিতা মালিক, আরণ্যিয়া, তানভীর ব্লগস, তুষ্টু বাবানস লাইফস্টাইল, প্রতনু ব্যানার্জি, শোভনা চক্রবর্তী, বং কলকাতা, মনীষা রয়, মধুমিতা সিং, টুম্পা দাস, মিথা সিং, সঙ্গীতা ডলুই, মিতালী দাস, আকাশদীপ সেন, ড্রয়িং, লিখেছে আমার নাম অরিত্রিকা, একবার হ্যালো করে বলো, হ্যালো অরিত্রিকা। তারপরে কমেন্ট করেছে দেবরাজ ভট্টাচার্য, সুদেষ্ণা সিংহ রয়, বর্ষা দাস, অঞ্জলি রয়, সেলিম মণ্ডল, রিপন, শঙ্কর চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, লিখেছে আমার বউয়ের নামটা একবার হ্যালো করে বলবেন, ওর নাম অঙ্কিতা, হ্যালো অঙ্কিতা ম্যাম। তারপরে কমেন্ট করেছে বৈষ্ণবী দেবী দাসী, রিয়া দাস, কার্তিক মণ্ডল, মানব দাস সহ আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের সবাইকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সো হ্যালো বন্ধুরা, আজকের মতন এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।